আসসালামু আলাইকুম। জরুরি সময় যুক্তরাষ্ট্র আপনাদের সবাইকে স্বাগতম আমাদের লাইভে। আমরা আজকে আসছি হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটা ঝর্ণা, এটা হচ্ছে জলপ্রপাত বলতে পারেন বা ঝর্ণা বলতে পারেন, গ্রেট ফলস। এটা আমাদের যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের প্যাটারসন সিটিতে এটা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে ব্রিজ, এখান থেকে পানি এসে পড়ে, পানি এসে এসে আস্তে আস্তে এইখানে হচ্ছে এই ঝর্ণার এই দৃশ্যটা উপভোগ করা যায়। আর এখানে একটা সুন্দর পার্ক আছে ছোট, আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি। প্রচুর উপর থেকে পানি পড়ছে, এখানে অনেক গভীর, ভিতরে গেলে অনেক গভীর। সম্পূর্ণ এলাকাটা রেস্ট্রিক্টেড, তো দর্শকদের জন্য এতটুকুই বা যারা দর্শনার্থী আছেন তাদের জন্য এতটুকুই দেখার জায়গা। তবে আর কয়েকটি স্পট আছে, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঝর্ণাটা খুবই সুন্দর, এবং বলে রাখাই ভালো, আমাদের এই এলাকায় আসলে বাংলাদেশিদের বসবাস অনেক বেশি। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসেন এই জায়গাটা দেখার জন্য। আমি একটু উপর থেকে দেখাই, এখানে বিভিন্ন বাংলাদেশি মানুষও এখানে আছেন। এইটা হচ্ছে পার্কের এরিয়া, এখানে মানুষরা এখন বিকালের সময়, বিকালে হালকা একটু বাতাস বইছে, সবাই বসে রেস্ট করছেন। আর নিচে হচ্ছে ঝর্ণা, এখান থেকে আমি ঝর্ণার দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। এই ঝর্ণাটা গিয়ে হচ্ছে পেসাইক রিভার নামে একটা খাল আছে, সেই খালের সাথে মিলিত হয়েছে। হ্যালো, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এই গ্রেট ফলস পার্কের ব্যাপারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 77 ফিট, 77 ফিট হচ্ছে এটার গভীরতা, যার কারণে দ্য সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফল বাই ভলিউম ইস্ট অফ মিসিসিপি রিভার, সারপ্রাইজড অনলি বাই নায়াগ্রা ফলস। তো নায়াগ্রা ফলস যেটা আমরা সবাই জানি, বিখ্যাত কানাডার নায়াগ্রা ফলস, কানাডার নায়াগ্রা ফলসের পরেই আমাদের এই গ্রেট ফলসটা হচ্ছে এর দীর্ঘ উচ্চতা সবচেয়ে বেশি। কানাডার নায়াগ্রা ফলস আপনারা সবাই চিনেন, কিন্তু এই গ্রেট ফলসকে হয়তো অনেকেই চিনে না। বাই দ্য ওয়ে, ওই দিকে হচ্ছে পার্কের জায়গাটা, ওই দিকে আছে, এখানেও কিন্তু অনেক দর্শনার্থী ওই জায়গায় যান, কারণ ওই জায়গা থেকে আমি এখানে দেখাতে পারছি না, কারণ এই যে এখানে লিখে রাখছে যে আমি এদিকে যাইতে পারবো না, বাট এই ব্রিজে যাইতে পারলে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়, কারণ এই যে গভীরতা ওই নদী যাচ্ছে আর কি, এখান থেকে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে ঝর্ণাটা এখান থেকেই দেখাচ্ছি। আপনারা কেউ এখন লাইভে যুক্ত হওয়ার সুযোগ নাই, যেহেতু আপনারা এখন রাত, বাংলাদেশে গভীর রাত, ইনশাল্লাহ যখন পরে দেখবেন আশা করা যায় এটা উপভোগ করবেন। তো এখান থেকে ঝর্ণা নেমে এদিকে নেমে তারপরে এইদিকে গিয়ে পরে ওই উপরের দিকে গিয়ে নদী, নদী বা খালের মধ্যে রূপান্তরিত হয়েছে। আপনাদেরকে আরেকটু দেখাই, ওই দেখা যাচ্ছে পানি, ওই দিক থেকেও পানি নামছে। আর আমি খালটা দেখাচ্ছি আপনাদেরকে, ঝর্ণার খালটা গিয়ে কোথায় গিয়ে খালে রূপান্তরিত হয়েছে, এই দেখেন খালের অবস্থা। এখান দিয়ে পানি এসে আবার এখানে দেখেন, এখন একটা বিশাল কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জায়গাটা এখন নতুন করে কাজ। এই হচ্ছে আপনাদের খাল,
এটা অনেক নিচে এখান থেকে আমি আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে তাদের বাউন্ডারি দেওয়া আছে এই পাহাড়ের অনেক নিচে এটা পাথরের পাহাড় অনেক নিচে দিয়ে এই এই খালটা যাচ্ছে এখানে পানির স্রোত অনেক বেশি আপনারা দেখেই বুঝতে পারছেন জুম করে একটু দেখাই এখানে হয়তো বা খুব সম্ভবত তারা আরেকটি কনস্ট্রাকশনের কাজ করছে হয়তো বা পার্কিং লট করবে বা অন্য পার্কিং তাদের কোনো মিউজিয়াম টাইপের কোনো একটা কিছু করবে টুরিস্টদের জন্য আমেরিকার ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আবার চলে যাই আমরা মেইন দৃশ্যে যেহেতু প্রধান দৃশ্যটা হচ্ছে ওই ঝর্ণার দৃশ্যটাই সবচেয়ে বেশি মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতেও সবার ভালো লাগে প্রত্যেক দিন বিকালেই অনেকের এখানে আসা হয় এবং বিকালে আসরের নামাজের পরে অনেক মানুষই বিকালের সময়টা এখানে ফ্যামিলি পরিবারকে নিয়ে সময় কাটান এই দৃশ্যটা আমারও খুবই পছন্দ আমার এখানে অনেকবার আসা হয় এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর হালকা হালকা পানির ফুটো আপনার শরীরে এসে লাগবে সেটা খুব এনজয় করার মতো জিনিস ওই দিক থেকে পানি নিয়ে আসছে এটা নদী এটা খাল আছে খাল থেকে এসে এখানে আবার একটু ঝর্ণা হয়েছে ঝর্ণা হয়ে আবার খালে রূপান্তরিত হয়েছে খাল থেকে এসে ঝর্ণা ঝর্ণা থেকে আবার খাল আমি আবার একটু নিচে চলে যাই মানুষজন ছবি তুলছে আমি একটু নিচে আপনাদেরকে আবার দেখিয়ে তারপরে লাইভটা শেষ করে দেব লম্বা সময় লাইভ না করাই ভালো দর্শক আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের গ্রেট ফলস এইটা খুবই জনপ্রিয় একটা ফলস এখানে নায়াগ্রা ফলসের পরেই এই ফলসের স্থান সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য আবার কোনো এক সময় দেখা হবে অন্য কোনো লাইভে